শনিবার দিনে ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার। শনিদেবের রুষ্ট প্রকোপ আপনার জীবনকে ছারখার করে দেবে। জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর নিচের কমেন্ট বক্সে জয় শনিদেব এই কমেন্টটি করতে ভুলবেন না। শনিবার শনিদেবের বার, আর সপ্তাহের শেষ দিন। আমরা প্রত্যেকেই শনিদেবকে অপদেবতা বলে থাকি, কিন্তু বাস্তবে তিনি আদেও অপদেবতা ছিলেন না, তিনি আমাদের মন দ্বারা পরিচালিত হয়ে থাকেন। বন্ধুরা, আপনি যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা আমাদের দুর্ভাগ্যের জন্য কতটা নিজেরাই দায়ী থাকি। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এমন পাঁচটি খাবার সম্পর্কে আপনাদের জানিয়ে দেব যে খাবারগুলি আমাদের জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে, সেই খাবারগুলি থেকে সর্বদাই দূরে থাকবেন। আমরা প্রত্যেকেই প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি, কিন্তু শনিবার দিনে এমন কয়েকটি খাবার রয়েছে যে খাবারগুলি বাড়িতে রান্না করলে কিংবা গ্রহণ করলে শনিদেব অত্যন্তই রুষ্ট হবেন। শনিদেব আপনার জীবনে রুষ্ট প্রকোপ ফেলবে, আর যার ফল আপনাকেই ভোগ করতে হবে। বিশেষ করে যারা শনিদেবের কুনজরে আছেন, গ্রহদোষে ভুগছেন, ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন আপনি আপনার জীবনে দুর্ভাগ্যের জন্য কতটাই দায়ী থাকেন। প্রথমে আমরা দেখে নেব শনিবার দিনে আপনি কোনোভাবেই সর্ষের তেল রান্না করবেন না, যার ফলে শনিদেবের রুষ্ট প্রকোপ আপনার জীবনে পড়বে, সংসারে দেখা দেবে চরম দারিদ্রতা। এর ফলভোগ আপনাকে করতেই হবে। আপনি এর পরিবর্তে ঘি পাম তেল রান্না করুন, শনিদেব বেজায় সন্তুষ্ট হবেন। অপরদিকে দেখে নেব আপনি এই শনিবার দিনে মুসুর ডাল খাবেন না। অনেকেই আছেন ডাল ছাড়া ভাত খেতে পারেন না, কিন্তু বলা হচ্ছে আপনি যদি এই শনিবার দিনে মুসুর ডাল রান্না করে থাকেন তাহলে আপনার জীবনে বিভিন্ন সমস্যা দেখা দেবে, শনিদেবের রুষ্ট প্রকোপ আপনার জীবনকে ছারখার করে দেবে। আপনি কোনো কাজেই সফলতা পাবেন না, প্রত্যেকটা কাজে দেখা দেবে বিপদ। আপনি যে কাজের উদ্দেশ্যে যাবেন বা রওনা দিয়েছেন সেই কাজটিতে বিপদ দেখা দেবে। তাই শনিবার দিনে ফুলেও এই মুসুর ডাল খেয়ে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না। বন্ধুরা, শনিবার দিনে এমন কয়েকটি খাবার রয়েছে যে খাবারগুলির সাথে শনিদেবের সম্পর্ক একদমই খারাপ। এই খাবারগুলি খেলে শনিদেব কখনোই সন্তুষ্ট হন না, তার পরিবর্তে শনিদেবের রুষ্ট প্রকোপ জীবনে পড়ে। আর আমরা প্রত্যেকেই জানি শনিদেবের রুষ্ট প্রকোপ পড়লে জীবনে কি ফল পাওয়া যায়। তাই আপনি যদি আপনার জীবনে শনিদেবের কৃপা লাভ পেতে চান তাহলে আজকের ভিডিওটি দেখুন, এবং আজকের দিনে এই খাবারগুলি থেকে সর্বদাই দূরে থাকুন। দেখবেন শনিদেবের রুষ্ট প্রকোপ থেকে জীবনে রক্ষা পাবেন। আমরা প্রত্যেকেই অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চাই। বন্ধুরা, আপনি যদি আপনার জীবনে অখণ্ড সৌভাগ্য ফিরে পেতে চান তাহলে অবশ্যই শনিবার দিনে এইসব খাবারগুলি থেকে দূরে থাকবেন। দেখবেন শনিদেব অবশ্যই আপনার প্রতি কৃপা লাভ দেবে, যার ফলে জীবন থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। এবার অপর দিকে দেখে নেব শনিবার দিনে কখনোই কালো তিল রান্না করবেন না। আপনি এই দিনে কালো তিল রান্না যেমন করবেন না, এর পাশাপাশি কালো তিল বাড়িতে কিনে আনবেন না, কিন্তু আপনি এই দিনে শনিদেবকে যদি কালো তিল নিবেদন করে থাকেন শনিদেবের কৃপালা পাওয়া যাবে। শনিদেব এতটাই প্রসন্ন হবেন যে আপনার জীবনে থাকা সকল প্রকার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে, জীবনে উন্নতি অবধারিত। বন্ধুরা, শনিদেবের রুষ্ট প্রকোপ যেমন জীবনকে ছারখার করে দেয়, ঠিক তেমনভাবেই শনিদেবের কৃপালা পেলে জীবনে উন্নতি অবধারিত। তাই আপনি যদি আপনার জীবনে উন্নতি লাভ করতে চান অবশ্যই শনিবার দিনে এক মুঠো কালো তিল শনিদেবের উদ্দেশ্যে নিবেদন করুন।
দেখবেন শনিদেব আপনার প্রতি বেজায় সন্তুষ্ট হবেন। অপর দিকে দেখে নেব আমের আচার। ভাত খাওয়ার শেষে বাঙালি আমের আচার আমের টক খেতে ভালোবাসেন, কিন্তু বলা হচ্ছে এই শনিবার দিনে আমের আচার কখনোই খাবেন না। আপনার জীবনে বিভিন্ন ধরনের কুপ্রভাব দেখা দেবে, তাই আশা রাখব প্রত্যেকেই এই খাবারটি থেকে সর্বদাই দূরে থাকবেন। আপনি এই দিনে কোনোভাবেই মদ্যপান করবেন না। শনিদেব নেশাগ্রস্ত ব্যক্তিদের একদমই পছন্দ করেন না, তাই ভুলেও শনিবার দিনে নেশাগ্রস্ত জিনিস একদমই গ্রহণ করবেন না, যার ফলে পরিবারে বিভিন্ন ধরনের সমস্যা এবং সংসারে চরম দারিদ্রতা নেমে আসতে পারে। তাই আশা রাখব প্রত্যেকেই শনিবার দিনে এইসব বিষয়গুলি থেকে দূরে থাকবেন, নচেত আপনার জীবনে শনিদেবের কুপ্রভাব পড়বে, যার ফল আপনাকেই ভোগ করতে হবে। বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনুপ্রাণিত করে। আর একটি বিশেষ অনুরোধ করব, ভিডিওটি দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে কখনোই ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। অবশ্যই আপনারা চ্যানেল সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। শনিবার হলো শনিদেবের বার। আপনি যদি শনিদেবকে প্রসন্ন করতে চান, শনিদেবের কৃপালা পেতে চান, তাহলে এইসব কাজগুলি থেকে সর্বদাই দূরে থাকবেন, কারণ শনিদেব এইসব খাবারগুলি কখনোই পছন্দ করেন না। আর আপনি যদি এইসব খাবারগুলি নিয়মিত খেয়ে থাকেন, তাহলে আপনার সুন্দর জীবনটি ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আপনি কখনোই কল্পনাই করতে পারবেন না আপনার জীবনে বিপদ নেমে আসতে চলেছে, এর ফল আপনাকে ভোগ করতে হবে। কারণ শনিদেব যেমন অল্পতে সন্তুষ্ট হয়ে থাকেন, শনিদেবের কৃপালা পাওয়া যায়, ঠিক অপরদিকে শনিবার বা শনিবার দিনে এইসব কাজগুলি করে থাকেন, তাহলে শনিদেবের কৃপালাভ থেকে আপনি দূরে থাকবেন। এতে আপনার জীবনে মহা বিপদ দেখা দেবে। আপনি পারেন আপনার জীবনে উন্নতি করতে, আপনি পারেন আপনার সৌভাগ্য ফিরিয়ে আনতে। তাই আশা রাখব প্রত্যেকেই ভিডিওটি দেখুন, দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধু বিভিন্ন গ্রুপের মাধ্যমে শেয়ার করে দিন। এতে আপনার মঙ্গল এবং আপনার জীবনে উন্নতি অবধারিত। শনিদেবের কৃপায় আপনার জীবনে উন্নতি হবেই হবে।